হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো একটা স্পেশাল ডে, ফাদার্স ডে, পিতৃ দিবস। তো আমার ঘরেও সেটা পালন করা হচ্ছে, দেখো। তো এই যে কেক নিয়ে এসছে, আর ছেলে মেয়ে ওর বাবাকে বসিয়ে দিয়েছে কেক কাটার জন্য। তো চলো তাহলে দেখি কি করে ওরা। এই যে পিতৃ দিবসে পিতা, আর ছেলে মেয়ে কোথায়? যা তোরা যা। এটা তো সবাইকেই বলা যায়, যাই দেখো কিরে যায় না। উষা দি আসো এখানে, আরে আসো। একটু কাছে যা, একটু কাছে যা। আমিও এই খাচ্ছিল নিজের থেকে। বড় করে আঁকারো না, খাও। আর এই যে মেয়ে ছেলে বাবা, দাঁড়াও, এই যে কেক কাটা হয়ে গেল। আর দেখো না, কেকটা সন্ধ্যাবেলাও কাটা যেত, কিন্তু ব্ল্যাক ফরেস্ট এতক্ষণ ঘরে থাকবে। সারাদিন ঘরে থাকবে আর আমরা দেখবো, এটা ঠিক ভাল লাগছে না। এর জন্য এখনই কেটে, দুপুরবেলা ভাত খাওয়ার আগে কেটে ব্যাস খাওয়া শুরু হয়ে গেছে। এই দেখো বাবু যে খাচ্ছে, আর এই যে বাবান খাচ্ছে। তোমারটা এই যে দাড়ি গোছ লেগে আছে, এই যে ধন্যবাদ। এবার আমি খাবো, এবার আমি। হ্যাঁ, তুমি কিছু বলো। ফাদার্স ডেতে সকল বাবার জন্যই আমার শুভকামনা রইল। আর ছেলে মেয়েরা ভালো থাকুক, এটাই আজকে আশা করি, তারা সবাই মানুষ হোক, এই আর কি। হ্যাপি ফাদার্স ডে সব পৃথিবীর সমস্ত বাবারা, সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং মানে বৃদ্ধাশ্রমে নয়, বাড়িতে থাকুক, ছেলে মেয়ের সঙ্গে থাকুক, এটাই কাম্য, এটাই আশা করি সবার কাছে। আর এবার আমার খাওয়ার পাল্লা। আর এখন আমরা কি করছি দেখবে, এই যে কেটে খাওয়া হয়ে গেছে, ফিনিশ। মানে ব্ল্যাক ফরেস্ট ঘরে থাকে না, আমাদের শেষ হয়ে যায়। তো এখন বাজে 3টা, দুপুরে ভাত খাওয়ার সময় হয়ে গেছে, ভাত তো খেতেই হবে। তো আজকে কোনো ভাল মানে কোনো স্পেশাল মেনু নেই, ও শরীর ভালো না, গ্যাস হয়ে আছে প্রচন্ড, কদিন থেকে ভুগছে, ওষুধপত্র চলছে। তো আজকে একদম নর্মাল, কোনো চিকেন মাটন কিচ্ছু নেই, নর্মাল খাবার দাবার আছে। তো সেই নর্মাল খাবারটাই চলো তোমাদের দেখাচ্ছি কি আছে। এই যে চেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই চেয়ারগুলো আমাদের দিয়ে গেছে, মানে মিষ্টি বানানো কমপ্লিট হলো এতদিন পরে। এই যে চেয়ারগুলো, এদিকে কি প্লাস্টিক দেখা যাচ্ছে, দাঁড়াও। ছটা চেয়ার,
এদিকে তিনটা আর এদিকে তিনটা, কিন্তু এই যে গদিগুলো দেওয়া হয়েছে সেটা এখন ছেলে মেয়ের পছন্দ না, বলছে গদিগুলো চেঞ্জ করে দিতে হবে, এখানে শুধু মাঝখানটা কাঠি দেওয়া হবে, কাঠ দেওয়া হবে আর কি, আর এই গদিগুলো খুলে ফেলা হবে, তার মানে এখনো ইনকমপ্লিট আছে। আছে হলো ভাত, মিষ্টি কুমড়ো ভাজা, আলু করলা ভাজা আর পুঁই ডোকার একটা ভেজ সবজি, পুঁই ডোকা আর মিষ্টি কুমড়ো আর আলু দিয়ে, আর আছে এখানে মুসুর ডাল, আছে মাছের মাথা দিয়ে কলার ডাল আর মাছের ঝোল। এই হলো আজকের সিম্পল খাবার। বাবা মানে এক আকাশ রোদ্দুর, এক আকাশ ভরসা। বাবা মানে সেই মানুষটি যিনি বোঝেন তোমার না বলা ভাষা। গুড ইভিনিং বন্ধুরা, আজ পিতৃদিবসে আমি আমার বাবাকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই। বাবা তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় তোমার দীর্ঘায়ু কামনা করি, তুমি খুব ভালো থেকো। তাহলে আজ ছোট্ট করে আমি আমার বাবা সম্পর্কে একটু কিছু বলিনি। হ্যাঁ, প্রতিটা মেয়েই তার বাবার রাজকন্যা থাকে, আমিও সেটাই, মানে প্রতিটা মেয়ে মানে তার বাবার কাছে সত্যি খুব প্রিয় থাকে। তো সেরকম আমারও তাই আছে এবং এখনো আছে, মানে যদি প্রতিদিন আমি ফোন না করি আমার বাবাকে তো ব্যস্ত হয়ে পড়ে, হয়তো আবার নিজে ফোন করে, প্রতিটা দিনই আমাকে ফোন করতে হয়। আমি যদি রাত্রি 9-10টার মধ্যে ফোন না করি তাহলে দেখা গেলো বাবা মা কিছুক্ষণ পরে তারা ফোন করেছেন যে আজকে কেন ফোন করলি না, সেই জন্য এরকম হয় না যে আমি ফোন করি না, তো আমি প্রতিদিনই ফোন করি আর কি। তো এটা বলতে চাচ্ছি যে বাবা মা কতটা ব্যস্ত হয়ে যান যে ফোন না করলে, খবর না পেলে, এটাই আর কি। তো আমার বাবা হলেন একজন টিচার ছিলেন, আমার বাবা ঢাকা ইউনিভার্সিটি থেকে হিস্ট্রিতে এমএ করেছিলেন এবং মানে ইংলিশে তুখার, ভীষণ ভালো। এখনকার যুগে ইংলিশ পড়েও যেটা মানে ইংলিশে পড়াশোনা করে মানুষ যেটা করতে পারে না, কিন্তু আমার বাবা হিস্ট্রিতে এমএ ছিলেন, কিন্তু মানে এত সুন্দর ইংলিশ বলতে পারেন। এখনো আমার এটাই মানে অনুশোচনা যে আমি আমার ইংলিশ মানে কেন পেলাম না, আমার বাবার ইংলিশটা আমি কেন পেলাম না, আমি সেভাবে কেন বলতে পারি না বাবার মতন করে আর কি, সেটা আফসোস থেকেই যায়, অনুশোচনা থেকেই যায়। তো কি বলবো, হ্যাঁ, যে বাবা আমার বাবা ভীষণ একজন বিনয়ী প্রকৃতির মানুষ, ভীষণ বিনয়ী উনি, আর খুব নরম মনের মানুষ, আর যেটা আছে প্রকৃতি প্রেমিক, সাহিত্য প্রেমিক, ভীষণ সাহিত্য ভালোবাসেন, লিখতে ভালোবাসেন। বাবার প্রচুর কবিতা আছে, একটা খাতা আছে, গল্প আছে, কিন্তু সেটা সেই লেখাটা কিন্তু আমিও পাইনি, এটাও পাইনি, লেখাও পাইনি। বাবা ভীষণ লিখতে ভালোবাসেন, প্রকৃতিকে মানে প্রকৃতিকে কি করে তিনি উপভোগ করতে পারেন, অনেকে আমরা আছি আমরা দেখি কিন্তু সেই উপভোগটা করতে পারিনি, কিন্তু আমার বাবা সেই প্রকৃতিকে উপভোগ করতে পারেন। প্রকৃতি নিয়ে প্রচুর কবিতা আছে বাবার কাছে, আমি একদিন বাবা সেই কবিতাগুলো তোমাদের দেখাবো। আর তো আমার বাবা যেটা হয় যে এখানটা বাংলাদেশ থেকে এখানে আসার পরে আমার বাবা একটা ইংলিশ হাই স্কুলে HS স্কুলে চাকরি করতেন, তো অটোমেটিক ইংলিশটাই সবসময় ব্যবহার করতেন খুব ভালো। আর আমার বাবার কি বলুন তো মানে খুব রাগ হয়, হয়তো কোনো সময় যে মানুষের প্রতিটা মানুষের তো রাগ হয়, কিন্তু মুহূর্তের মধ্যে বাবার রাগ কমে যায়। তো এরকম আমি জানি যে বাবার রাগ হয়েছে, ও কোনো ব্যাপার না, বাবার রাগ এখনই কমে যাবে, এরকম আর কি। যা গাছে বাবার কথা মনে পড়ছে, বাবা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার প্রণাম নিও। আর এটা সত্যি, বাবা মানে একটা বিরাট আকাশ, অনেক ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু আমরা মানে আমরা সলভ করে নিতে পারি। ছেলে মেয়ের অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলো আমরা সলভ করি, কিন্তু যখন দেখি আর কিছুই পাচ্ছি না, আর মানে আমরা আর কোনো কিছু সলভ করতে পারছি না, এখন কি করতে হবে, আমরা যখন বুঝতে পারি না
তখনই কিন্তু আমরা বাবার কাছে যাই, কিংবা আমার যে ছেলে মেয়ে ধরো তারা তাদের তার বাবা যেটা বলবে সেটাই মানে লাস্ট, সেটা যদি ভালো হোক মন্দ হোক পুরো দায়িত্বটা বাবা নিজের কাঁধে নিয়ে তখনই কিন্তু সেই কাজটা সম্পন্ন করেন। কিন্তু আমরা কিন্তু সেই দায় মানে নিতে ভয় পাই, কি জানি যদি ঠিক না হয়, যদি ভুল হয়, যদি কিন্তু ভুল হোক তবু তো সেটা করতে হবে, সেই দায়িত্বটা একমাত্র বাবা নিতে পারেন। তো সত্যি বাবা মানে প্রতিটা পরিবারের, প্রতিটা পরিবারের বাবা মানে এক অমূল্য সম্পদ। মা তো আছেন, মা তো মা হয় মা আছেনই, কিন্তু যখন মা পারেন না কোনো কিছু করতে তখন কিন্তু বাবা সেটা করে দেন। তো বাবা মানে একটা বিশাল ব্যাপার, বিশাল। তো আমার আজকের এই ভিডিও এখানে শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, শেয়ার করো। টাটা।